যোৱাকালি আমি কারেক্ট এন্সারের উপর ডিটেইলসত ডিসকাশ করল। পার্ট ওয়ান ভিডিও যোৱাকালি আপলোড হল, পার্ট টু ভিডিও আজি গধূলি 7টা বজাত আপলোড হব। সম্পূর্ণ কিওয়ার্ড আপনার দি দিয়া হয়েছে, 2019ৰ কুয়েশনটো কিওয়ার্ড আসে, কিওয়ার্ড বিলাক দেখা মাত্রকে 2 সেকেন্ডতে আনসার ওলাব বলে মানে আপনার কলো। সো যোৱাকালি সেই ভিডিওটোর কমেন্টত পাপন চক্রবর্তী নামৰ এজন লোকে কমেন্ট করলে যে যদি সিন্স আর ফোর থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগে। কিন্তু ইয়াত কি হব, যদিহে নো ভার্ব থাকে, উই নো ইচ আদার ফর এ লং টাইম, উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার হব নেকি, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসত ভার্বর লগত আই এন জি লাগে, উই হ্যাভ বিন নোয়িং হব নেকি, ইয়াত উই হ্যাভ বিন নোয়িং নহয়। যদিও সিন্স বা ফোর থাকে, যদিহে ভার্বটো নো থাকে, যিহেতু নো ভার্বর লগত আই এন জি সাধারণতে নালাগে, ফর্মেলি নালাগে, রুল মতে নালাগে, সো নোয়িং কেতিয়াও হব নোৱাৰে লিখিতভাৱে। সেই কারণে এটো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত নিলিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিম। ক্লিয়ার আছে? উই হ্যাভ নটটো নালাগে, উই হ্যাভ নোন, কি হব, নোন ইচ আদার, বাকি যি আছে লিখি দিয়ক, ফর এ লং টাইম। ক্লিয়ার হল নে নাই হওয়া? মই কি কলো, যদি সিন্স আর ফোর থাকে নর্মেলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিবলে এই হেবর পিছত বিন এটা আহিব, ভার্বর লগত আই এন জি আহিব, কিন্তু যেহেতু নোর লগত আই এন জি নালাগে, গতিকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ স্ট্রাকচার হল সাবজেক্টৰ লগত হেভ বা হেজ, উই লগত হেভ লাগিলে, আর যেটো ভার্ব থাকিব তার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি ফর্ম। বুঝি পালেনে? নিশ্চয় একো কনফিউজন নাই। আজিৰ ভিডিওটো আপোনালোকে চাব, টেন্সৰ ভিডিওত যিসকল নাচোৱা তেখেতসকলৰ টেন্সৰ ভিডিওটো চাই কনচেপ্টটো সোনকালে ক্লিয়াৰ কৰি লওক। ধন্যবাদ।